হ্যালো ভাইস, গুড মর্নিং রিম্পাসানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। হ্যাঁ, তো আজ তোমরা সবাই কেমন আছো? আমি আজকে স্টার্ট করছি, যদিও আমি সেরকম করি না। আমি আমরা তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আমরাও মোটামুটি ভালোই আছি, খারাপ বলবো না, আল্লাহর রহমতে ঠিক আছি। এও কী করছে ওরা? দেখো তো আজ হলো সানডে, ওর ছুটির দিন, তো তার জন্য মনটা আনন্দ হচ্ছে, আবার কখন খারাপ হয়ে যাবে জানি না। তো যাই হোক, বেশি আনন্দও করতে হয় না আর বেশি খারাপও থাকতে হয় না। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, এখন থেকে করছি সারাদিন। আজ কি করবো সমস্ত কিছু শেয়ার করো, চলো দেখো 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 দেখো। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে আলু, ভিন্ডি, বেগুন, পেঁপে, আপেল, ধনে পাতা, রুই মাছ, এটা ইলিশ মাছ, এখানে আছে চিকেন, চা পাতা, নুন, হলুদ গুঁড়ো, এটসেট্রা, এইসব কিছুই নিয়ে এসেছে। আজ বসে পড়েছি জল খাবারের জন্য, তোমাদের দাদাভাই ঢালছে জুস, আর তার সাথে নেওয়া হয়েছে তোমার রুটি আর হচ্ছে কি তড়কা, যেটা আমার সব থেকে দারুণ লাগে খেতে, তড়কা দিয়ে রুটি তার জন্য খাই, আর এখানে রয়েছে জুস। এখন এটাই হচ্ছে কি জল খাবার করবো, তারপরে কি করব জানি না, তোমাদের সাথে শেয়ার করবো। কই 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 কই, এটা কি হাতে? এই তো পুচুকে দেখতে পাচ্ছ, ও তিন দিন চার দিন থেকে কন্টিনিউ খুবই অসুস্থ ছিল, প্রচণ্ড কাশি, হালকা ফিভার প্রচুর হয়েছিল, ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। তো কোনো রকমে এখন মেডিসিন চলছে ওর, আপাতত একটু মানে ঠিক আছে এখন মনে হচ্ছে ওকে দেখে, কিন্তু খুব মানে ওকে দেখে খুব খারাপ লাগছিলো, এত কাজ ছিল, এত কাজ ছিল বাচ্চা ছেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন একটু খেলাধুলা করছে ওর মতো, ওর মতো নর্মাল ইয়েতে স্বভাবের মধ্যে। পুচকু খাওয়া দাওয়া করছে, তোমাদের দাদাভাই খাওয়াচ্ছে ওকে, আর আমার তো পাটা ধরো অবস্থা অতটাও ভালো নেই, ফোলাটা তো রয়েছে, তো তার জন্য হচ্ছে কি সেরকম কাজ আমি অত করতে পারছি না, সবাই মিলেই যা করছে আমি টুকটাক করছি। আর তার মধ্যে পুচকুর শরীরটা খুব খারাপ, কালকে পুচকুর মানে দাদি আর দাদা এসেছিলো, মানে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো বাড়িতে, পুচকুকে দেখতে খুব অসুস্থ ছিল কালকের দিনেও, সেই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, এত অসুস্থ মাথা আমার, ছেলে দেখো কাঁদছে, ফেসিফাইটা দাও, তো তার জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া যায়নি। পুচকু তো মাঝে মধ্যে কাঁদছে, ওর শরীরটা এখনও সুস্থ হয়নি, জানি না কবে পুরোপুরি সুস্থ হবে, তো ডক্টর বলেছে এখন এক সপ্তাহ মতন লাগবে, মানে প্রচণ্ড প্রচণ্ড অনেকটা কম লাগছে না বেঁধে, মানে প্রচণ্ড হচ্ছে কি শরীর খারাপ। তো এখন স্নান টান করবো, স্নান করে তারপরে আবার আসছি, আর আজকে বিকেলবেলায় একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ফার্স্ট টাইম বানাবো, তো জানি না কেমন হবে, আগে বানাবো তারপরে অনেকদিন বাদে রান্না করবো আর কি, চলো দেখো। তো এখন তোমার স্নান করা হয়ে গেছে, স্নান করার পরে সব ফার্স্ট আমি যে জিনিসটা আমি ইউজ করি আমার মুখে সেটা হলো বোরো প্লাসের অ্যালোভেরা জেল, এই যে বোরো প্লাস, আর এরকম করলে বুঝতে পারবে না, এরকম করলে বুঝতে পারবে, বোরো প্লাসের অ্যালোভেরা জেল এটা আমি মুখে সব ফার্স্টে মাখি। কেন বলো তো, দাঁড়াও আগে একটু বার করে নিই, জাস্ট এক দুই তিন চার পাঁচ করে নেবা, তাহলে হচ্ছে কি দেখতে সুন্দর লাগবে আর মুখটা গ্লো করবে, আর যত মুখের ডার্ক স্পট আছে কালো কালো সমস্ত কিছু রিমুভ হবে ধীরে ধীরে, এটা কন্টিনিউ ইউজ করতে হবে তিন, আর হচ্ছে কি তোমার গ্লো থাকে, তারপরে তোমার একটু তেল তেল জল জল ভাবটাও থাকে, আর স্মেলটা খুব সুন্দর আসে, পুরো একদম মানে স্নিগ্ধ একটা ব্যাপার। তো এবার স্নান টান করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই যাবে স্নান করতে, ও স্নান করে বেরোলে খাবো, খেয়ে উঠে তারপরে বাকিটা তখন দেখতেই পাবে। পুচকু অসুস্থতার কারণে সেরকমভাবে রান্নাবান্না কিছু হচ্ছে না, হচ্ছে না হওয়া নয়, ওই এক দুটো করে হচ্ছে, তো আজকে কি হয়েছে সেটা একটু দেখাও তো, হলো তো দেখি, সাদা ভাত আছে আর তার সাথে এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, আর এটা কচুর কি গো গাঁটি কচুর গ্রেভিওয়ালা কারি, আর ভালো করে দেখে নাও, এটা দিয়ে আজকে করবো লাঞ্চ, তারপরে জানি না কি করবো, কচুটা আমার খুব ভালো লাগে খেতে, চলো দেখো।
সো গাইজ, আমিও আবার চলে আসলাম এই ব্লগে। অ্যাকচুয়ালি আজকে আমাদের আজকে সানডে, তো হলিডে ছিল। কালকে যদি আমার হলিডে ছিল, কিন্তু আজকে বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল, মলে যাওয়ার প্ল্যান ছিল, কিছু গ্রসারি শপ আর কিছু কেনাকাটা বা বাইরে উইকেন্ডে কিছু খেতে যেতে ইচ্ছে করেই যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যেতে পারলাম না। কারণ হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছে, ও সন্ধ্যের পর থেকে বলছে শরীরটা মানে খারাপ খারাপ লাগছে, ভালো লাগছে না তাই বলছে। তবে দেখতেই পাচ্ছ ও মানে শুয়ে পড়েছে আর কি। আর তারপর একটা হচ্ছে, ও বাড়িতে আজকে নতুন একটা রেসিপিও বানাতে চলেছিল, একটা কি হাক্কা নুডলস না, হাক্কা মিক্স হাক্কা নুডলস বানাতে বানানোর ও করে ইচ্ছে ছিল। সকাল থেকে বলছিল বানা বানাবো, তো সব রকম সব কিছু আনা হয়েছে, কিন্তু তাও কিন্তু আজকে পারলো না করতে। কারণ ওই তো বললাম ওর একটু শরীরটা খারাপ, সেই জন্য আজকে তাহলে মলে যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল করতে হলো। তো যা কিছু তো একটা করতে হবে, তো সেই জন্য ভাবলাম একটু বাইরে আমি যাই, আমি গিয়ে কিছু হালকা হালকার ওপর কিছু খাবার দাবার কিনে এসে ইচ্ছে করছে, খুব বড় ইচ্ছে করছে। হ্যাঁ, তারপর মা পাপাও আছে, ওনারা তো বাইরে যেতে পারে না কাজকর্ম এটা ওটা নিয়ে। তো যাই আমি যাই কিছু একটু খাবারের ব্যবস্থা করি, সন্ধ্যাবেলাতে ইচ্ছে সবার করে খেতে, তাই না? আমার জন্য আমার বর কি কি সারপ্রাইজ দিচ্ছে, অলরেডি একটা চলে এসেছে, এখনো চারটে আসতে বাকি আছে, আর বোনের দিক দিয়েও একটা গিফট চলে এসেছে, দুটো গিফট পেয়ে গেছি। আর সমস্ত কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের প্ল্যানিং কি না কি। তো এখন চলো দেখতে থাকো, যা তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, এখানে শেষ নয়, আমি বাইরে যাই, তারপর কিছুক্ষণের মধ্যে এটা গিয়ে চলে আসি। ওকে, তো আমি তো বাইরে যেতে পারলাম না তোমাদের দাদাভাই, সেই কারণে আমার জন্য নিয়ে চলে এসে এখানে হাজি রোল, দারুণ লাগে খেতে, চিকেন রোল আছে এটা হাজি রোলের, তো এখন এটাই খাবো, খেয়ে তারপরে জানি না কী করব। দেখো দেখো পুচকু কি সুন্দর ওর আবুর সাথে খেলছে, অসুস্থ ছেলে আমার, সকাল থেকে কেশে কেশে ওর বুক ব্যথা হয়ে গেল, এখন একটু কাশিটা থেমেছে। দেখছে দেখো ক্যামেরায় কি বা থুতু বার করছো কেন মুখ দিয়ে, চলো দেখো তোমরা। তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে সকালে শেষ করছি, মানে পুচকু শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো রাত্রে হঠাৎ করে, সব কিছু প্ল্যানিং ছিল, আমারও শরীর খারাপ ছিল, দেখলে তো তোমাদের দাদা ভাই মানে গেল গিয়ে আমার খেতে ইচ্ছে করছিলো বলে রোল নিয়ে এসেছিলো, তো একটা জিনিসও বানাবো বলেছিলাম সেটাও বানানো হয়নি, সেটা আজকে বানাবো আশা করছি। আর তাছাড়া হচ্ছে কি বললাম, বার্থডে আছে, বার্থডের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি এখন থেকে, তো ব্যাস এইটুকুই, আর কিছু বলার নেই, মনটা সত্যি ভালো নেই, মানে শরীর ভালো নেই তাই মন ভালো নেই, বাচ্চার জন্য আরও বিশেষ করে, বাচ্চার শরীরটা ঠিক হলে সব কিছু ভালো লাগবে, দেখছি আমি ভিডিও করছি তো আমার দিকে। তো ব্যাস তার সাথে সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, একবার ওকে দেখে নাও, দেখো কিরমভাবে দেখছো, দেখো আমাকে তো বোতল ফেললো, যাই হোক, তো তার সাথে সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, বাই। কি 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 সকালবেলা টিকটাই পাস টাটা বলো, টাটা ঘুরে থাকো।